সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের সাথে আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। অত্যন্ত সম্মানিত অ্যাটর্নি শেখ সেলিম আমাদের সাথে আছেন এবং একই সাথে রয়েছেন কাউন্সিলম্যান প্রার্থী ডিস্ট্রিক্ট 24 কুইন্সের মোহাম্মদ তৈয়বুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। আশা করছি চলমান যে নানা বিষয় আছে সেই পরিস্থিতির খবরও আমরা নিয়ে যেমন আলোচনা করব, একই সাথে নিশ্চয়ই প্রিয় দর্শক আপনারা চলতি নানা বিষয় নিয়েও আলোচনা করবেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা আপনাদের সামনে যে বিষয়গুলো তুলে ধরব সেটি হচ্ছে বিভিন্ন বর্তমানে যে চলতি ঘটনা প্রবাহ আছে সেই ঘটনা প্রবাহের নানা দিক। শুরুতেই আমাদের হাতে একটি রিপোর্ট আছে, চলুন দেখে নিয়ে তারপর আলোচনা যাই। নর্থ কোরিয়া বিষয়ক যে রিপোর্টটি সেটি একটু দেখে নিই। একের পর এক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে যাচ্ছে নর্থ কোরিয়া। জবাবে যুক্তরাষ্ট্র ও সাউথ কোরিয়ার সামরিক মহড়াও থেমে নেই। সবশেষ যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে নর্থ কোরিয়া। গুয়ামে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিতে একটি বিমান ক্ষেত্র, একটি সাবমেরিন স্কোয়াড্রন, কোস্ট গার্ডের একটি দল এবং 7,000-এর মতো সেনা রয়েছে। Finally developed those kinds of weapons that can reach all the way to the continental United States. Some people even believe that we can that he'll even be able to reach somewhere out here, maybe as far as the east coast of the United States. বিশেষজ্ঞরা পরীক্ষা করে বলছেন যুক্তরাষ্ট্রের সীমানার মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার দ্বারপ্রান্তে নর্থ কোরিয়া। আমেরিকায় মিসাইল হামলা চালালে নর্থ কোরিয়ার বর্তমান সরকারকে উচ্ছেদ করার হুমকি দিয়েছেন ডিফেন্স সেক্রেটারি জিম ম্যাটিস। এজন্য দেশটির জনগণ ধ্বংসযজ্ঞের শিকার হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে পিয়ংইয়ং পরমাণু অস্ত্র কর্মসূচি বন্ধ না করার ঘোষণা দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন নজিরবিহীন আগুন ও উন্মত্ততার মুখোমুখি হবে নর্থ কোরিয়া। He has been very threatening beyond a normal statement. And as I said, they will be met with fire, fury and frankly power, the likes of which this world has never seen before. ট্রাম্প ও ম্যাটিসের হুমকিতে নর্থ কোরিয়ার সাথে যুদ্ধের যে আশঙ্কা তৈরি হয়েছে তা কমানোর চেষ্টা করছেন সেক্রেটারি অফ স্টেট রেক্স টিলারসন। Nothing that I have seen and nothing that I know of would indicate that the situation has dramatically changed in the last 24 hours. I think Americans should sleep well at night, have no concerns about this particular rhetoric of the last few days. I think the president again as commander chief, I think he felt it necessary to issue a very strong. এদিকে স্টেট ডিপার্টমেন্ট বলছে নর্থ কোরিয়ার বিষয়ে গোটা দেশই এক সুরে কথা বলছে। And he said this, look, the president is sending Shamim Al Amin, TVN 24, New York. দেখছিলেন অ্যাটর্নি শেখ সেলিম, আপনার প্রতিক্রিয়া নিতে চাই। বিশেষ করে একদম পয়েন্ট করে বলা হয়েছে গুয়ামে হামলা করে দেবে নর্থ কোরিয়া, এরকম তারা হুঁশিয়ারি দিয়েছে। প্রতিক্রিয়া যেমন যেমন হুঁশিয়ারি তো হুঁশিয়ারি, আপনি জানেন দুনিয়া যত ডিকটেটর আছে, অটোক্রাটিক রিজম আছে, এরা গুড, এরা হুমকিতে খুব ভালো কিন্তু কাজে খুবই খারাপ। কাজে যত গর্জে তত বর্ষে না, সেরকম একটা ব্যাপার। আমার মনে হয় না নর্থ কোরিয়া, যদিও এই অটোক্রাটিক রেজিম অনেকটা পাগলামি করতে পারে এবং দিস ইজ এ ডিফারেন্ট টাইপ অফ মেন্টালিটির পিপুল, যারা যেমন চাইনিজ নর্থ কোরিয়ানরা অন্য অন্য যেমন সাদ্দাম হোসেন অনেক হুমকি দিত কিন্তু হুমকি তো কোনো কার্যকারিতা দেখাতে পারেনি, সেক্ষেত্রে এরা একটু ডিফারেন্ট। কী হয় আর ওই দিস গাই ইজ ইয়াং, মানে অনেক ইয়াং ইম্যাচিউর, সো সেক্ষেত্রে যদি একটা কিছু করে ফেলে সে মিসাইল ছুড়লেও ছুড়তে পারে, সেটা মনে হয় না, সেটা প্রোভোকেশন দেওয়ার আগে মনে হয় ছুটবে না। আমেরিকার কিছু একটা করার পরে হয়তো ছুটতে পারে কিন্তু তার আগে মনে হয় না ইজ গোয়িং টু অ্যাটাক ফার্স্ট। ওকে, প্রিএমটি স্ট্রাইক সে করতো না। দ্বিতীয়ত হচ্ছে আমার কোনো কনসার্ন নাই, তার কারণ আমার মনে হয় না নর্থ কোরিয়ান মিসাইল গুয়ামে বা আমেরিকান কোনো টেরিটরিতে এসে পড়বে, তার কারণ আমেরিকান মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, মিসাইল শিল্ড ডিফেন্স সিস্টেম আছে, প্যাট্রিয়টিক মিসাইল আছে, বিভিন্ন টাইপের ব্যাটারি আছে যেগুলা
কোন মিসাইল ওঠার সাথে সাথে এগুলো ব্যাটারি যে ওগুলো ধ্বংস করে দেবে আকাশের থেকে। সো এ পর্যন্ত আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তৈয়বুর রহমান, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেবার জন্য এবং শুভকামনা জানাচ্ছি। সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 কুইন্সে আপনি ডেমোক্রেটিক প্রাইমারি ক্যান্ডিডেট হিসেবে লড়াই করছেন। আমরা আপনার কাছে এবার এই বিষয়টি নিয়ে একটু জানতে চাই যে উত্তর কোরিয়া যে হুমকি দিয়েছে তার প্রেক্ষিতে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে, জনাব শেখ সেলিম বললেন, আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ জানাচ্ছি টিভিএন এর সমস্ত দর্শক শ্রোতাদেরও। যুদ্ধ সবসময় ভয়ঙ্কর, কোনো সময় যুদ্ধ শান্তি বয়ে আনে না এই দুনিয়াতে, সেটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারই বলেন, সেকেন্ড বলেন, আর এখন আমরা ওয়েট করতেছি যে কী হচ্ছে। কিন্তু আজকে যেটা এখানে দেখা যাচ্ছে সেটা হলো যে নর্থ কোরিয়া ইজ ক্লোজার টু ডেভেলপিং এ লং রেঞ্জ মিসাইল। সো এটা স্কেয়ারি নিউজ, বিকজ তারা যদি এটা করতে সক্ষম হয় রিয়েলি, এবং তাদের টার্গেট হলো আমেরিকা, যে কোনো স্টেটে তারা টার্গেট করবে আর কি, এরকম বলা হচ্ছে আর কি। তো আর আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো হুশিয়ার একটা দিয়েই দিয়েছে যে সে যদি প্রয়োজন হয় তাহলে সেটা সে ডিফেন্ড করবে বা যেটা করার দরকার সেটা করবে। আর ওনার হুশিয়ারিতেও শান্তি বয়ে আসবে কিনা আমি জানি না, কারণ দুপক্ষই যদি এরকম করে বা হুশিয়ারি দেয় বা ইয়ে দেয় তাহলে সেটা কখনোই জনকল্যাণমূলক হবে না। আমি মনে করি একজন পলিটিক্যাল পার্সন হিসাবে যে এটা ডিপ্লোম্যাটিক সলিউশন হওয়া দরকার, কারণ এটা ডিপ্লোম্যাটিক সলিউশন হলে, যেমন আমরা ওবামা টাইমটা যদি দেখি যে অনেক সময় উনি এমন কিছু মুখোমুখি হয়েছেন যে যখন অনেক কিছু ঘটতে পারতো বা যুদ্ধ বাড়তে পারতো, স্পেশালি আর মিডল ইস্ট বলেন, ইরাক ইরানের যে আর ব্যাপারগুলি বলেন, ইরানের সাথে যেটা লাস্ট হয়েছিল। কিন্তু ওবামার একটা দূরদর্শিতা ছিল, হি ওয়াজ ভেরি স্মার্ট অ্যান্ড ট্যালেন্ট, যে হি ওভারকাম অল দোজ প্রবলেমস উইথ ডিপ্লোম্যাটিক সলিউশন। তো আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে রিয়্যাক্ট করতেছে বা অ্যাক্ট করতেছে হোয়াইট হাউসে বসে, এটা দিস ইজ নট রিয়েলি পলিটিক্যাল অ্যাক্ট ও রিয়াকশন, বিকজ অ্যাজ এ প্রেসিডেন্ট হি শুড টক অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ন্যাশন, নট ইমোশনালি। অসংখ্য ধন্যবাদ। একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা একটু প্রশ্নটি নিয়ে নিই। সম্মানিত দর্শক কে আছেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা ছিল আমার বন্ধুকে নিয়ে, একজন তিনি গ্রিন কার্ড অধিকারী, উনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওনার সন্তান এবং স্ত্রীর জন্য। ওনার দুটো সন্তান আছে 21 বছরের বেশি, আর বাকিরা আছে 21 বছরের নিচে, চারটা সন্তান। তো এখন উনি যদি অ্যাপ্লাই করেন, এটা কতদিন সময় লাগতে পারে আপনাদের বাংলাদেশে এম্বাসিতে ডাকা পর্যন্ত, মিনিমাম বা ম্যাক্সিমাম একটা সময়সূচি যদি জানাতেন? অ্যাপার্টমেন্ট ওয়ান এর উপরে যে দুজন আছে ওদের জন্য কি আলাদা কিছু কোর্স করে রাখতে হবে? ধন্যবাদ। কিন্তু ওরা মেয়ে, যে কোনো সময় তো ওদের একটা বিয়ের ব্যাপারও চিন্তা ভাবনা মাথায় রাখতে হচ্ছে, এই জন্য উনি একটু চিন্তিত। তো সেলিম ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে আপনি একটু যদি। জি ধন্যবাদ, ধন্যবাদ, আমরা বুঝতে পারছি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা শিওর ভাই, আপনার এইটা ধরেন টু সেগমেন্টে বলা যায়, 21-এর উপরে এবং 100-এর নিচে। যেহেতু 21-এর নিচেরটাই বলে, এটা ভালো সংবাদ, তার কারণ 2.5 বছরের মতো লাগছে অ্যাপ্লাই করলে। তো যত শিগগিরই পারে অ্যাপ্লাই করে দিতে পারে আপনার ফ্রেন্ড, আপনার ওনার ছেলেমেয়ের জন্যে। আর যারা 21-এর উপরে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারে, এটার পর তাই 8-9 বছর লাগছে। কিন্তু এর ভিতরে যদি বিয়ে হয়ে যায় তাহলে এটা বাতিল হয়ে যেত। সো উনি সিটিজেন হওয়ার পরপরই আবার করতে হবে, সিটিজেন হয়ে গেলে যারা 21-এর উপরে, সেক্ষেত্রে বিয়ে হলে কোনো অসুবিধা নাই। সো আপনার বন্ধুকে যত শিগগিরই পারেন সিটিজেন করে দেন, আর বাচ্চাদের জন্য যত শিগগিরই পারে অ্যাপ্লাই করে দেওয়া উচিত। ধন্যবাদ। আর আমার মনে হয় আপনি বলেছেন ওনার ওয়াইফেরও, ওয়াইফেরটা করে দিতে পারে, ওয়াইফের কোনো এজ লিমিট নাই, যত ইয়াং হোক বয়স্ক হোক, ওয়াইফ 2-2.5 বছর লাগবে আসতে যদি পারমানেন্টের জন্য। ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক যিনি যুক্ত হয়েছিলেন, আশা করছি উত্তরটি পেয়েছেন। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনারা চাইলে মোহাম্মদ তৈয়বুর রহমানকেও নানা সামাজিক ইস্যুতে প্রশ্ন করতে পারেন। কে আছেন প্রিয় দর্শক? গত বছর অর্থাৎ 16 আগস্ট মাসে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি। তো ওদের এখনো কোনো মানে অ্যাপ্রুভাল বা কোনো কিছু আমি পাচ্ছি না।
আপনার যদি ভাই বোনের ছেলে মেয়ে থাকে তারা বাদ পড়ে যাবে, যত পরে অ্যাপ্রুভ হয় তত তত যত পরে অ্যাপ্রুভ হয় তত ওই ছেলে মেয়ে ডিপেন্ডেন্ট ছেলে মেয়ের জন্য ভালো। তার কারণ যে পিরিয়ডটা পর্যন্ত এইটা পেন্ডিং থাকবে, যেমন 5 বছর পরে অ্যাপ্রুভ হইলো, 6 বছর পরে অ্যাপ্রুভ হইলে 6 বছর ছেলে মেয়ের বয়সে বিয়োগ যাবে। যেমন ছেলের বয়স 25 বছর, 6 বছর পেন্ডিং থাকলো, অ্যাপ্রুভ হলো না, এই 25-তে 6 বিয়োগ দিলে তার বয়স 20 এসে দাঁড়াচ্ছে, সে আসতে পারবে। সুতরাং ওদের কাছে আপনার বিরক্ত করা উচিত না, আল্লাহরে ডাকেন, যত দেরিতে অ্যাপ্রুভ করে ততই বেটার মঙ্গল আপনার জন্য। আর এখন লাগছে প্রায় 13-14 বছর, সো আপনার টাইম আছে, ব্যস্ত হয়ে লাভ নাই। দোয়া খায়ার করেন যেন ভাই বোন এবং আপনারা সবাই ভালো থাকেন এবং ওই পর্যন্ত বেঁচে থাকেন, এই ভালো থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে? ধন্যবাদ। বুঝি ভাই, আপনার তো ব্যস্ততা আছে, ভিসা ফি দিয়ে দিয়েছেন, আর সহ্য হয়তো হচ্ছে না, বা কবে আসবে আসবে করে, শাশুড়ির চাপও থাকতে পারে এর ভিতরে। যাই হোক, আপনার অ্যাবাউট 6 মান্থের মতো লাগছে, কোনো সময় একটু বেশি লাগে, কোনো সময় একটু কম লাগে, এরকম আর কি। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন নিয়ে আমরা তৈয়বুর রহমান আপনার কাছে আসতেছি। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, কে আছেন? আমার নাম সাহিদ হোসেন। জি সাহিদ ভাই, আমার প্রশ্ন কেরু সাহেবের কাছে। জি জি, আমি একটা প্রশ্ন জানতে চাই যে বোন যদি এমিগ্রেশন থাকে আর বোন যদি সিটিজেন হয় তার জন্য কি অ্যাপ্লাই করতে পারে? কি হলো, বোন যদি কি হয় ভাই? এক বোন আমেরিকাতে আছে আর এক বোন আমেরিকাতে আছে, কিন্তু এক বোন সিটিজেন আর এক বোন যদি কি অ্যাপ্লাই করতে পারবে? অ্যাপ্লাই করতে পারে, কোনো অসুবিধা নাই, বাট এটা লাগে অনেক বছর, সেক্ষেত্রে তো বোন এখানে থাকলে অসুবিধা, যখন এইখানে থাকতে হলে ভ্যালিড স্ট্যাটাসে থাকতে হয়। কিন্তু এটা দুটা পিটিশন আছে, প্রথমটা অ্যাপ্লাই করে রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ তৈয়বুর রহমান আপনার কাছে আবার একটু যাই আমরা আগের এই প্রসঙ্গে। আপনি বলছিলেন যে এটার একটা কূটনৈতিক সমাধান দরকার, কিন্তু শেখ সেলিম বলছিলেন যেভাবে উত্তেজিত বক্তব্য ওই পাশ থেকেও আসছে, সুতরাং আমেরিকা এবং আমরা তো আমাদের স্বার্থে নিরাপত্তা বলেন রক্ষার সাথে এই ব্যবস্থা তো থাকাই দরকার, এবং একই সাথে তো যদি কঠিন জবাব দেয়া না হয় তাহলে কি মনে হয় না যে একটা দুর্বলতা প্রকাশ হয়? আপনি কি বলবেন? আমি দুর্বলতা বলবো না, কারণ হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার আমেরিকার আছে, নর্থ কোরিয়ার আছে, বোথ অফ দ্য কান্ট্রি হ্যাজ দিস পাওয়ার। তো এখন তারা কীভাবে ইউটিলাইজ করবে, সেটা জনকল্যাণে না জনগণের ক্ষতির জন্য সেটা তাদের ব্যাপার। বাট আমি বলতেছি যে যেইভাবে রিয়াকশন অ্যাকশন হচ্ছে এই দিক থেকে ওদিক থেকে, সেটার ব্যাপারে আমি বলতেছি যে এটা যদি এইভাবে চলতে থাকে তাহলে মিডল অফ দিস মান্থ তারা বলতেছে সামথিং ক্যান হ্যাপেন। তো কাজেই এটা আমি বলছি যে এমন অ্যাকশন রিয়াকশন করা উচিত না দুপক্ষেরই আর কি, আসলে যে এই জিনিসটা আরও বেশি উত্তেজিত হয়ে এমন একটা পর্যায়ে যায় যে মানে ওয়ার্ল্ড ওয়ারে যেন রূপ না নেয়। আপনি বলছেন যে শান্তির মাধ্যমে বিষয়টি সমাধান করলে মানবতার সংঘাত মানে হবে না, এটি বলতে চাইছেন? সেটাই বলতে চাচ্ছি, কারণ আমরা তো হিটলারের সময়টাও শুনেছি, আমরা তখন জন্ম হয়নি, কিন্তু যেই ম্যাসাকারটা হয়েছিল তখন তো নিউক্লিয়ার ছিল না, অ্যাটম ছিল, রাইট? কিন্তু এখন তো নিউক্লিয়ার মানে মাচ মোর পাওয়ারফুল দ্যান অ্যাটম। তো কাজে নিউক্লিয়ার যদি কোনোভাবে যুদ্ধ বেঁধে যায় আর কি, এবং দুপক্ষে যদি এটা ইউজ করে আর কি, সেটাই আমার ভয় যে তাহলে কোথায় পড়বে, কোন দেশ ধ্বংস হবে, নবরি নল। তো কাজেই এইটা হলো আমাদের মানে চিন্তার বিষয় যে এটা যাতে না হয়। আমরা সবসময় শান্তিপ্রিয় এবং দুনিয়ার কেউ কোনো জাতি বা কোনো দেশ এখন যুদ্ধ চায় না, সবাই বলে নো ওয়ার, উই ওয়ান্ট পিস। সবাই সবার মুখে একই কথা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে, নো ওয়ার। জি অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে আরো একজন সম্মানিত দর্শক আছেন। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আপনি বলুন, আমরা শুনছি।
ফারুক ভাই, আমরা শুনছি, আপনি প্রশ্ন করুন। আমার ছেলের জন্য আমার মেয়ে অ্যাপ্লাই করছে, বুঝছেন, মেয়ে অ্যাপ্লাই করছে 2000 আগে। আপনি টেলিভিশনে শোনার জন্য, ফারুক ভাই আমার কথা আগে শুনুন, আপনি আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে সরাসরি প্রশ্নটি করে ফেলুন। আপনি প্রশ্ন করে আবার প্রশ্নটি শোনার জন্য অপেক্ষা করছেন টিভিতে, এতে করে দুই পক্ষেরই সমস্যা হচ্ছে। আপনি একটু সরাসরি প্রশ্নটি করুন। ওকে ফারুক সাহেব, আচ্ছা ধন্যবাদ আপনাকে। কথাটা বোঝা গেছে, আপনার ছেলে আপনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছে, অর্থাৎ ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে। এটা 12-13 বছর লাগছে, 2008-এ করলে ধরেন 2020 বা 2021-এর দিকে আপনার ছেলে হয়তো এসে যাবে। জি ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ছোট ভাই দুইটা ছেলে আছে, একজনের বয়স হচ্ছে 11 আর একজন হচ্ছে 4.5। ধন্যবাদ আপনাকে ভাই। 2006-এ অ্যাপ্লাই করেছেন, এখনো পান নাই, এতদিন অ্যাপ্রুভ হয়ে যাওয়ার কথা। তবে আপনার ওই রিসিট নোটিস আছে, ওইগুলো দিয়ে আপনি ওয়েবসাইটে চেক করা যায়, ইমিগ্রেশনের বিভিন্ন জায়গায় ফোন কলে চেক করা যায়, ওইখানে দেখেন কি অবস্থা হয়েছে। অনেক সময় হয় কি, মানুষ ওরা ডকুমেন্ট চেয়ে পাঠায়, সেক্ষেত্রে হয়তো আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করে থাকেন আপনি নাও পেতে পারেন। সো এতদিন লাগার কথা না, সো আপনি ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করেন। আমার মনে হয় ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের অনুরোধ রইল, মোহাম্মদ তৈয়বুর রহমান, তিনি সিটি কাউন্সিল ডিস্ট্রিক্ট 24 কুইন্স থেকে নির্বাচন করতে যাচ্ছেন, এই সংক্রান্ত কোনো প্রশ্নও যদি থাকে আপনারা কিন্তু তাকে করতে পারেন। একই সাথে সামাজিক নানা ইস্যু, পলিটিক্যাল ইস্যুতেও আপনারা তার কাছে প্রশ্ন করতে পারেন। কে আছেন এবার প্রিয় দর্শক আপনার আমাদের সাথে? হ্যালো, হ্যাঁ হ্যালো, জি শুনছি, বলুন। আমি আমি এই বছর সিটিজেনশিপ পাইছি। আচ্ছা, আমার মা বাবা ভাই বোন ওদের কি অ্যাপ্লাই করতে পারবো? কোথা থেকে আপনি বলছেন? ওকে, তা তো অসুবিধা নাই, বয়স যাই হোক না কেন আপনি অ্যাপ্লাই করলে 12-13 বছর লাগবে। সুতরাং আর আরেকটা ভালো সংবাদ হচ্ছে যে 12-13 বছর লাগলেও আপনার ভাই বোন যদি বিয়ে করে ফেলায় তো ভাবি সহ এবং ভাগ্নে সবাই চলে আসতে পারবে, আপনাদের হোল ফ্যামিলির বাইরে আর কেউ থাকবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, যিনি যুক্ত হয়েছিলেন। এরপর কে আছেন, আমরা আপনার নাম পরিচয় আপনারা বলবেন এবং একই সাথে প্রশ্নটি করবেন। কে আছেন? হ্যালো, সালাম আলাইকুম। জি আমরা শুনছি, বলুন ভাই। আমি সেলিম আহমেদ নিউ ইয়র্ক থেকে। জি সেলিম ভাই, বলুন। সেলিম ভাইয়ের কাছে? জি জি, আমি সেলিম ভাই, আশা করি সেলিম ভাই নাম বলুন বলুন। হ্যাঁ বলেন ভাই, বলেন। যে আমার ছেলের গ্রিন কার্ড, কিন্তু আমার ছেলে তার ছেলের বউয়ের জন্য অ্যাপ্লাই করছে আজ থেকে 4 মাস আগে। তার কারণ রিসিট লেটার পরে অ্যাপ্রুভাল আসবে। তবে আপনি তো খুব ভালো ফাদার ইন লব মনে হচ্ছে, বিয়াই বাড়ি যে মনে অনেক আদর যত্ন পাইছেন। তো যাই হোক, এই আপনার ছেলে 4 মাসে কিছু হবে না, আরো 6-7 মাস লাগতে পারে অ্যাপ্রুভালের জন্য, তারপরে তো অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই। মোহাম্মদ তৈয়বুর রহমান, আপনার কাছে একটু ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবার একটু আপনার নির্বাচন সংক্রান্ত একটা প্রশ্ন করতে চাই। নির্বাচনের যে প্রাথমিক বা প্রাইমারি হবে সেটি হচ্ছে সেপ্টেম্বরের 12। আপনি মানে আপনার কি এজেন্ডা নিয়ে আপনি এবারে প্রার্থী হয়েছেন? আমার এজেন্টের মধ্যে ফার্স্ট যেটা আমি বলবো আর কি, কেন আমি প্রার্থী হয়েছি, সেটা হয়েছে হলো আমি সিটি গভর্নমেন্টে 20 ইয়ার্স চাকরি করেছি ডিপার্টমেন্ট অফ সোশ্যাল সার্ভিসে,
আর সুপারভাইজারিয়াল পোস্টে ম্যানেজারিয়াল পোস্টে চাকরি করেছি। আমি সিটি গভর্নমেন্টের সিস্টেমটাকে ভালো করে বুঝতে শিখেছি তখন থেকেই। আর তখন থেকে আমার একটা ইয়ে ছিল যে আর আমি কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে লাস্ট 30 ইয়ার্স আই এম ইনভলভ উইথ দ্য কমিউনিটি, আই এম হেল্পিং মাই কমিউনিটি ইন সো ডিফারেন্ট ওয়েজ, আপনি বলতে পারেন আর কি। কাজ করছি এবং করে যাচ্ছি এখন আর কি। তো আমি যখনই দেখেছি যে যারা নির্বাচিত হয়েছে, ইউ ক্যান সে লাইক যারা যাদের কথাই হোক, মানে পলিটিশিয়ান যারা পলিটিক্স করছে আর কি, এখানে এরা অনেক ডিসক্রিমিনেশন করছে আমরা জানি না সেটা আর কি। যেমন সিটি গভর্নমেন্ট $36 মিলিয়ন ইয়ারলি যারা ডিসক্রিমিনেশন ফান্ড দেওয়া হয় আর কি, 51 ডিস্ট্রিক্ট এখানে এই সিটি গভর্নমেন্টটা একজন মেয়র আর 51 সিটি কাউন্সিল মেম্বার, দে আর দ্য গভর্নমেন্ট। তো 36 মিলিয়নের মধ্যে 685,000 থেকে 710,000 মানে ডিসক্রিমিনেশন ফান্ডটা যেটা প্রত্যেক সিটি কাউন্সিল মেম্বার পাচ্ছে আর কি, সেই ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের কমিউনিটি যেটা পাচ্ছে সেটা খুবই নগণ্য, এবং যে টাকাটা উনি ডিস্ট্রিবিউট করতেছেন এটা সিটি কাউন্সিল মেম্বারের এখতিয়ার, উনি যাকে খুশি যে অর্গানাইজেশনকে খুশি দিতে পারেন, যারা রেজিস্টার্ড নন প্রফিট অর্গানাইজেশন। আচ্ছা, তো সেখানে সেই ক্ষেত্রে আমি দেখেছি যে যারা নির্বাচিত আছেন তাদের দিকেই নিয়ে যাচ্ছেন ওনারা 57-60%, আমাদের দিকে একেবারেই কম আর কি। আপনি সেটা হলো আমার মেইন ইয়ে যে আমরা ফেয়ার শেয়ার চাই, কার অ্যাজ এ সিটিজেন আমাদের একটা অধিকার যে আমরা মানে আমার যেটা স্লোগান সেটা হলো অ্যাজ এ সিটিজেন উই ওয়ান্ট ইকুয়াল রাইটস। ওকে, ধন্যবাদ, আবার আসবো, আর ফেয়ার শেয়ার আসবো। ধন্যবাদ। আমার এই ক্ষেত্রে আমার দুটো প্রশ্ন আছে আপনার কাছেই, আসবো। প্রিয় দর্শক, এবার কে আছেন আমাদের সাথে? আমি বলে দিই আপনারে, আপনার কোন ডাক্তার বিশেষ করে নিউরোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট ওনারা যদি ওনারে ট্রিটমেন্ট করে একটা সার্টিফিকেট দেয় যে ওনার ইংলিশ শিখার অ্যাবিলিটি নাই, তাহলে হয়তো ইংরেজি শিক্ষা ছাড়া উনি সিটিজেনশিপ পাইতে পারে। এই জি, ধন্যবাদ। কে আছেন এরপরে? ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি স্বাগতের মিলিয়ান থেকে বলছি। বাহ, বলুন ভাই। আমি বলছি আমার ভাই বউকে জামানটা দিয়ে দাও, ভাই বউকে তার সিটিজেনশিপ পাসপোর্ট চাই, ভাই তার আইডি নাই ফটো আমি আমেরিকা। বুঝতে পারছেন নাকি ট্রান্সলেট করতে? না, মানে আপনার ভাই ভাই বউ জার্মান থেকে আপনার ভাই আমেরিকান সিটিজেন সেটা বলছেন? ভাইয়ের বউ সিটিজেন, ভাই জার্মান থাকে। ভাই বউ ডেফিনেটলি আপনার ভাইয়ের জন্য দরখাস্ত করতে পারে, আর দরখাস্ত করলে আপনার ভাই অল্প দিনে চলে আসবে, ধরেন 8-9 মাসের থেকে 1 বছরের ভিতরে। ধন্যবাদ আপনাকে, আশা করছি আপনি বুঝতে পেরেছেন। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, কে আছেন? জি বলুন, বলুন ভাই, বলুন, কে আছেন, নাম পরিচয় দিন, কোথা থেকে বলছেন? আমি কুইন্স থেকে বলছি, আমার নাম মানিক, জ্যাকসন হ্যারিস। জি মানিক ভাই, আপনি প্রশ্নটি করুন। এখন আমি বলতে চাই, ওবামা যদি একটুখানি বুদ্ধিমান হতেন, নর্থ কোরিয়া এত দূর যেত না, তার ভুলের জন্যই একদিন ইরান ও নর্থ কোরিয়া হতো। তো ভাই ভালো ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন, বুদ্ধিমান বঙ্গবন্ধু ও পাকিস্তানদের চালাকি করতে পেরে আমরা রক্ষা পেয়েছি। এখন আমার কথা হলো নতুন কাউন্সিলম্যান কে আমি বলতে চাই, আপনি ওই CNN আর ওয়াশিংটন পোস্টের মিউজিকে নাচবেন না, আপনার নিজের মতন করে আপনি। জি অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ। কথা হলো যে আপনাকে কি যে দিবস আসতেছে, আমরা কি এখন 6 মাসের জন্য বাংলাদেশে গিয়ে থাকবো কিনা, নতুন কাউন্সিলম্যানের কাছে থেকে একটা বুদ্ধিমত্তার মতো উত্তর চাই। ধন্যবাদ। মানে কি কারণে 6 মাসের জন্য গিয়ে থাকতে হবে?
পালাবেন কেন? আমেরিকাতে যদি পালান আর যদি নিউক্লিয়ার ওয়ার ওইখানে বাদে আর নিউক্লিয়ার মিসাইল যদি শুট ডাউন করে ওই সাউথ এশিয়ায় এশিয়ায় তাহলে তো বাতাস দিয়ে বাংলাদেশের পরে পড়তে পারে, আপনি তো শ্বাস নিঃশ্বাসে ইয়ে যেতে পারেন, তার চেয়ে এখানেই থাকেন, তার চেয়ে এখানেই থাকেন। উনি বলছেন যুদ্ধে যাচ্ছেন, আমরা তো যুদ্ধে যাচ্ছি না, রাইট? মানে যুদ্ধে যেতে চাচ্ছেন? মানে আমরা তো যারা ডেমোক্রেটিক পার্টি করি তারা আমরা যুদ্ধে যেতে চাচ্ছি না এখন, বা আমরা বলতেছি না ভাই আর যুদ্ধে যাবো বা যা উচিত। উনি বলছেন যে প্রেসিডেন্ট ওবামার ভুলের কারণে নর্থ কোরিয়া এত দূরে, ভুলের কারণে সেটা হয়তো উনি ওনার বিশ্লেষণে উনি বলছেন আর কি, কিন্তু মোস্ট অফ দ্য পিপল ইন দিস কান্ট্রি লাইক ওভার 60% তারা এখনো বলে যে ওবামা ওয়াজ দ্য মানে মোস্ট সাকসেসফুল প্রেসিডেন্ট, ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল প্রেসিডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ আমেরিকা। তো কাজেই এটা ওনার অ্যানালাইসিস, উনি যেটা বলছেন সেটা ভালো, কিন্তু ভয়ে যে উনি বাংলাদেশে যাবেন এটার পক্ষপাতে আমি না, কারণ মৃত্যু থাকলে যেখানে আছে সেখানেই হবে, আর বাংলাদেশও হতে পারে বা দুনিয়ার যে কোনো জায়গায় হতে পারে, সেটা তো বিশ্বাস রাখতে হবে আমাদের। একই সাথে যে দেশটিতে আপনি বসবাস করেন সুখে দুঃখে ভালোবাসায় দেশকে ভালোবাসাটা রাখতে হবে, বিশ্বাস এবং আস্থাটা রাখতে হবে, মানে এই দেশটাকে ভালোবাসতে হবে। আমরা এই দেশের সিটিজেনশিপ নিয়েছি, আমরা বাংলাদেশে যেমন জন্মগ্রহণ করেছি ভালোবাসি, কিন্তু এই দেশটাকে ভালোবাসতে হবে, এই দেশটাকে যদি ভালো না বাসি তাহলে এই দেশের ভালো মন্দের সাথে আমরা সম্পৃক্ত হতে পারবো না, সেটাই পরগাছা হয়ে থাকবে এবং সেটি নিশ্চয়ই কারো কাম্য নয়। তবে তিনি যেটি বলেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিচক্ষণ সাহসী, এ কারণে তিনি বুঝতে পেরেছেন এগুলোকে প্রটেক্ট করবেন না, সেটা হয়তো ওনার অ্যানালাইসিস আমি বললাম আর কি, কারণ সে যদি এত বিচক্ষণ হতো তাহলে ওনার জনপ্রিয়তা দিনে দিনে এত কমে কমে এত নিচে আসতো না। জি, আপনাকে ধন্যবাদ। একজন দর্শকের প্রশ্ন নিয়ে আমরা একটু বিরতিতে যাই, কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে আমার বাবা সিটিজেন হয়েছেন 2015 সালে। হ্যাঁ, আমার ভাইয়ের জন্য উনি অ্যাপ্লাই করেছে, উনি বিবাহিত, উনি বাংলাদেশ থেকে, উনি বাচ্চা আছে, তো উনি কতদিন লাগতে পারে আসার জন্য? ধন্যবাদ আপনাকে। ইউএস সিটিজেনের ম্যারিড ছেলে মেয়েদের জন্য অ্যাপ্লাই করলে প্রায় 10 বছরের মতো লাগছে, 15 সালে তো 10 বছর, 25 সাল টাইম চলে যাবে। অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, আমাদের দুজন অতিথি আছেন, তবে যিনি আমাদের পলিটিক্যাল প্রশ্নটি করেছেন তাকে সাধুবাদ, যে কারণে আমরা কিছুটা আলোচনা করতে পারলাম, এবং আমরা চাই অভিবাসনের সাথে সাথে আপনারা একটু রাজনৈতিক সচেতন কিছু প্রশ্ন করুন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসবো, আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পর ফিরে এলাম, আপনাদের প্রশ্ন নিশ্চয়ই নেব, তার আগে আমি একটু তৈয়বুর রহমান আপনাকে যেটি প্রশ্ন করতে চাই, আপনি বলছিলেন যে আপনি দেখেছেন যে যে ফান্ডগুলো ছিল সেটির প্রপার ব্যবহার হচ্ছে না, ডিসক্রিমিনেশন হচ্ছে, কিন্তু আপনি কি কাউন্সিলম্যান হতে চান শুধুমাত্র কমিউনিটি হিসেবে বাংলাদেশিদের জন্য, নাকি যারা আপনার এলাকায় বসবাস করবে সবার জন্য সবাইকে সুষম বণ্টন করবেন? অতীত তিক্ত অভিজ্ঞতা থেকে নিশ্চয়ই আপনি বলছেন, আপনার ভাষায় আপনি নিশ্চয়ই সবার জন্য কাজ করবেন, নাকি আপনি একটি কমিউনিটি জন্য কাজ করতে চান? ধন্যবাদ আপনাকে, এটা খুবই সুন্দর প্রশ্ন করেছেন আপনি, এবং আমার অ্যান্সার হলো যে এটা তো এমন একটা দেশ, আর নিউ ইয়র্ক সিটি ইজ মোস্ট ডাইভার্সিফাইড সিটি ইন দ্য ওয়ার্ল্ড, আপনি জানেন যে প্রত্যেকটা গ্রামের লোক এখানে আছে, পৃথিবীর প্রত্যেকটা গ্রামের লোক, দ্যাটস দ্য রিজন সবাই বলে প্রত্যেকটা দেশ প্লাস আপনি বলতে পারেন এরিয়ার আর কি। জি, তো দেশের তো বটে, আমি বলছি যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের লোক আছে, যেমন এনিওয়ে তো ডাইভার্সিফাইড সিটি, এই জন্য এখানে যেই ফান্ডার কথা আপনি বললেন, এটা আই এম নট ওয়ার্কিং উইথ only Bangladesh or South Asian or Asian community. Ami city council member nirbachito hole equal distribution hobe to each and every community, tara tader portion e jeta deserve kore.
তো সেটা আমি বলছি ফেয়ার ডিস্ট্রিবিউশন, ফেয়ার ডিস্ট্রিবিউশন মানে এভরিওয়ান যে যেটা পেয়েছে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। হ্যাঁ ওকে, আমি একটা প্রশ্ন করি, আপনি একটা প্রশ্ন করবেন? আপনি হি ইজ রানিং, সো দিস ইজ হিজ ক্যাম্পেইন। ইয়েস অফ কোর্স, রাইট। এক্সিস্টিং যে বর্তমান যে সিটিং কাউন্সিলম্যান আছে, জি, উনি কি কোনটা করছেন না, আপনার এজেন্ডার ওনার এজেন্ডার পার্থক্যটা কি? হাউ ইউ গোয়িং টু অ্যাটাক হিম? তার একটা আমি দেখাবো যে ইয়ে জিনিসটা আর কি, যে উনি যেটা এবার উনি পেয়েছেন $710,000 যেটা ডিসক্রিমিনেশন ফান্ড টু গিভ আউট টু অল দা, ওটা আপনার ডিসক্রিশনারি ফান্ড সেটা বলছেন, কিন্তু আপনি ডিসক্রিশনারি ফান্ডটা বলছেন, অন্য কি ব্যাপার তাই বলেন? অন্য আর ব্যাপার হলো উনি কোন জায়গায় থাকছে বেশি, উনি একজন ক্যারিয়ার পলিটিশিয়ান আর কি, কিন্তু ক্যারিয়ার পলিটিশিয়ান যারা তাদেরকে আমরা দেখেছি যে বিশেষ বিশেষ সময় আর কি ওনাদেরকে দেখা যায়। এবং উনি নির্বাচিত হওয়ার পরে আমি লাস্ট ইলেকশনে ওনার ক্যাম্পেইনে ছিলাম আসলে, আই হেল্প হিম। তো কিন্তু উনি একবারই নির্বাচিত হওয়ার পরে আমাকে শুধু একবার ওনার অফিসে ডেকেছিলেন আর কি, কিন্তু তারপরে আর যাওয়ার কোনো সুযোগ হয় নাই বা কোনো খবর নেওয়া হয় নাই। তো কাজেই আমাদের লেভেলের লোকজনকে যদি এইটা করা হয়, আর সাধারণ লোকজন ওনার অফিস কথা এটা চিনেই না। আমি আপনার একটা লিড করি যে কোথায়, যেমন ধরেন সিটি কাউন্সিলে এ পর্যন্ত এতটা বিল উঠছে, কয়টা বিলে উনি কোন পক্ষে ভোট দিচ্ছে যেটা পাবলিকের জন্য বা সিটির জন্য বেনিফিশিয়াল না, এই ধরনের কিছু আছে কিনা আপনার কাছে? আর এই জন্য যদি আপাত না থাকে আপনি এইগুলো খোঁজেন। সিটি কাউন্সিলে কত পরিমাণ টাইম উনি অ্যাবসেন্ট ছিল, ভোট দেয় নাই, মানে ওনার ব্যক্তিগত এজেন্ডা কি? তারপরে তারা আগেও বলে যে তৈবুর রহমান সাহেব ওনারা আমি চিনি বহু আগের, উনি একজন অত্যন্ত জনহিতকর মানুষ এবং ওয়েল উইশার মানুষ, উনি বহু লোকের সাহায্য করেছে, আমি নিজেও একটা প্রমাণ, বিভিন্ন সময় উনি দেশের লোকরে বিভিন্ন লোকরে আমার কাছে নিয়ে আসছে মানে আইনি সহায়তার জন্য নিজের চাকরি ইয়ে দিয়ে। সো আমার আহ্বান থাকবে কমিউনিটিতে আমরা যেন হোল হার্টেডলি এবং আমাদের বেস্ট বাইরে সহায়তা করি, উনি কাউন্সিলম্যান হিসেবে আমাদের এই কনস্টিটিউশনতে দাঁড়াচ্ছে, উনি আমাদের সবার রিপ্রেজেন্টেটিভ, আমাদের গর্ব, এবং উই শুড হেল্প হিম ইন অল পসিবল ওয়ে উই ক্যান। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বিষয়টি উত্থাপন করবার জন্য জনাব শেখ সেলিম। আপনিও জনপ্রিয় মানুষ, অনেকেই আপনাকে পছন্দ করেন, আশা করছি আপনার এই বক্তব্য অনেকের কাজে দেবে। আমরা আবার আমাদের আলোচনায় ফেরত যাই, যে আলোচনাটি চলছে এই মুহূর্তে ইমিগ্রেশন সংক্রান্ত প্রশ্ন নিশ্চয়ই আছে আপনার কাছে, আমরা নিয়ে নিই। কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। জি বলুন, জি বলুন ভাই। আপনি আপনার মোবাইলটা, আপনি স্পিকারে কথা বলছেন এই জন্য আমরা ঠিকভাবে শুনতে পাচ্ছি না। আপনি আপনার কাছে দিন। জি এখন আছে স্পষ্ট। আমি আমেরিকান সিটিজেন, আমি সিটিজেন হওয়ার পরে আমার আব্বা মার জন্য অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার বিষয় তারপর আমি রিসিভ লেটার পাইছি, এখন পাঁচ মাস হয়ে গেছে, ছ মাসে করছি আপনি। তো আমি রিসেন্টলি কোনো ফারুকি ভাই বলেন। সেই ব্যক্তি যদি পাসপোর্ট এনে উইদাউট ফেসিং এনি ইন্টারভিউ ফর সিটিজেনশিপ, তাহলে ভবিষ্যতে ওই ব্যক্তিটা পাসপোর্ট ধারক ব্যক্তিটা যদি কাউকে যদি স্পন্সরশিপ দিতে হয় কোন রিলেটিভ কে দেশানোর ব্যাপারে, তার কি ওই পাসপোর্ট দেখালে চলবে নাকি না তার আবার সিটিজেনশিপ সার্টিফিকেট মেটারাইজ সার্টিফিকেটটা প্রয়োজন আছে? না ভাই, সিটিজেনশিপ সার্টিফিকেট প্রয়োজন নাই, পাসপোর্টই প্রুফ অফ ইউএস সিটিজেনশিপ। তবে সিটিজেনশিপ সার্টিফিকেটটা নিয়ে নেওয়া ভালো তার অন্যান্য কারণে, কিন্তু সে বাই ইন অল মিন্স সে আমেরিকান সিটিজেন। জি ধন্যবাদ, এটা বলে ডেরিভেটিভ সিটিজেন না। অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম ভাই বলুন। আমি বলছি, আমি মেডিকেল থেকে বলছি, শাহাবুদ্দিন। জি শাহাবুদ্দিন ভাই বলেন, বলুন। আমি বলছি আমার ভাই এবং তার ব্যাপার আর কি, তার ব্যাপার আমার
ভাই এবং তার বউ ভাই বউ সিটিজেন্সি তারা আনতাম ভাবনি আমি কেন? আপনি বলছেন যে আপনার ভাইয়ের বউ আমেরিকান সিটিজেন, ঠিক আছে? জি ভাই। ওকে, এখন আপনার ভাই বিদেশে আছে? জার্মান তখন তারা। জার্মান? এই প্রশ্নটা মনে হয় একবার করেছিল। হ্যাঁ হ্যাঁ, আপনার ভাইয়ের বউ দরখাস্ত করে আপনার ভাই জার্মান থাকলে এখানে নিয়ে আসতে পারবে, অসুবিধা নেই। অথবা আপনার বাইরে বলেন জার্মানের যদি সিটিজেন হয় উনি এইখানে আসলে আপনার ভাই বউ এইখানে অ্যাপ্লাই করে এইখানেই পেয়ে যাবে, ঠিক আছে ভাই? জি, ধন্যবাদ আপনাকে। বুঝলেন? কে আছেন এবার দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, বলুন কে আছেন? আমি আটলান্টা থেকে। জি বলুন। আমি দুইটা প্রশ্ন করবো। জি করেন, ছোট ছোট করে করেন। একটা প্রশ্ন ভাই, আপনি টেলিফোনটা মুখের কাছে নিয়ে বলেন, মানে আপনি স্পিকারে। আমি টেলিফোন মুখের কাছে, কিন্তু হয়তো একটু নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। আচ্ছা বলুন ভাই, আমরা শোনার চেষ্টা করছি, বলুন। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? চেষ্টা করছি, হ্যাঁ বলুন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি একটা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে কাউন্সিলর প্রার্থী মহোদয়ের কাছে, আমি ওনার কাছে জানতে চাচ্ছি এখানে আসলে এখানে বলতে আমেরিকাতে আমাদের বাংলাদেশে যারা এডুকেশন নিয়ে আসে তাদের কিছু ডিসক্রিমিনেশন থাকে, হয় আমরা জব জব ক্ষেত্রে দেখতে পাই। তো এখন আমি চাচ্ছিলাম যে বিভিন্ন স্টেটের যে গভর্নমেন্টের যে জবগুলা সেই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য বা জবগুলা পাওয়ার জন্য আসলে কিভাবে কি করতে হয় সেটা যদি দয়া করে উনি জানেন আমাদেরকে এই অবগত করেন। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে একজন জব সিকার। ধন্যবাদ আপনাকে। সেকেন্ড আমি অনেক কিছু পাচ্ছি না, তো দ্যাটস ওয়াই আমি ওনার কাছে জানতে চাইলাম, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের আইন লয়ারের কাছে। জি করুন, বলেন ভাই আপনার প্রশ্নটা বলেন। প্রশ্নটা হচ্ছে যে আমি আমার 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 মার যে ছিল আপনার ভিসা ভিসা ছিল, ভিসা ঠিক না, গ্রিন কার্ড ছিল, সেই গ্রিন কার্ডটা অনেকদিন হলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন, এবং উনি বাংলাদেশে থাকে, আমি ওনাকে এখন যদি আমেরিকাতে আনতে চাই কি করতে হবে, এটাই প্রশ্ন। জি ধন্যবাদ আপনি, আপনাকে। জি দর্শক, আমি আচ্ছা, আপনার আম্মা যদি ধরেন বাংলাদেশে এক বছরের বেশি থাকে তো ওনার রেজিডেন্সি অ্যাবান্ডান্ড হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনার নতুন করে অ্যাপ্লাই করে আপনার আম্মাকে এখানে আনতে হবে। ধন্যবাদ। আর আপনি সংক্ষেপে যদি, সংক্ষেপে হলো উনি যেটা বলছেন জব সিকার হিসাবে, যে আমরা আসছি প্রিয় দর্শক, সেটা সেটা হলো আমি সিটি গভর্নমেন্টটা বলতে পারি আর কি। সিটি একটা ওয়েবসাইট আছে www.nyc.gov, তো সেখানে গিয়ে মান্থলি ওপেনিংগুলি থাকে আর কি, উনি যদি ক্লিক করে মান্থলি ওপেনিং, যেটা নাকি ওপেন কম্পিটিটিভ বলে আর কি, ওপেন কম্পিটিটিভে গেলে উনি মান্থলি কি ওপেনিংগুলি আছে সিটি গভর্নমেন্টে উনি সবই দেখতে পাবে সিভিল সার্ভিসের আর কি। আর স্টেটেরগুলি স্টেট গভর্নমেন্টের স্টেট ওয়েবসাইট আছে, আর ফেডারেল গভর্নমেন্টেরও ফেডারেল ওয়েবসাইট আছে। আমি ওনাকে সাজেস্ট করবো যে উনি ওই ওয়েবসাইটগুলি স্টেট এবং ফেডারেলগুলি নিয়ে উনি ওনার কম্পিউটার থাকলে বা ল্যাপটপ থাকলে উনি ওখানেই সব সার্চ করে দেখতে পারেন কি জব ওপেনিং আছে কোন মাসে। আমি ওনার একটু অ্যাড করি ভাই, এটা অনেকটা মানে প্রসিজারাল অ্যান্ড লিগাল কোশ্চেন স্টেট। শোনেন, আপনি স্টেট এবং সিটি জবগুলো আপনার গ্রিন কার্ড থাকলেই পাইতে পারেন, তার যদি না দেয় তাহলে দেয়ারি যে FI মানে সিভিল রাইট ডিভিশন আছে US অ্যাটর্নি যে ইয়ে করে, আবার ইকুয়াল অপরচুনিটি কমিশন আছে, ডিসক্রিমিনেশন হলে ওখানে কেস করা যায়। আর একটা ব্যাপার হচ্ছে যাদের গ্রিন কার্ড আছে তারা অনেক ফেডারেল জল এবং স্টেট গভর্নমেন্ট জব পাইতে পারে, একটা প্রসিজার আছে কল্ড ডিক্লারেশন অফ ইন্টেনশন টু বি US সিটিজেন, ওই একটা ফর্ম আছে, ওইটা ফাইল করলে ফাইল করার পরে সিটিজেনের মতো আপনি ট্রিটেড হবেন এবং গভর্নমেন্ট জবের জন্য কোয়ালিফাই হবেন এবং এলিজিবল হবেন, সেটা করতে পারবেন। আপনার কাছে অনেক প্রশ্ন এখন রয়ে গেছে, শেষের দিকে আমরা আছি। আরেকটু বলে দিই, যেহেতু ইটস ভেরি ইম্পর্টেন্ট, অনেকে ইয়ে করে বিভিন্ন স্টেট এবং সিটি এবং ফেডারেল কবে যে দেয়ারে অনেকটা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এক্সাম দিয়েও হয়, তা আপনি সেই সব এক্সামও মানে সেই সব টেস্ট দিয়ে পরীক্ষা দিয়েও কোয়ালিফাইড হতে পারেন। সেখানে আপনারা মনে করেন অনেক ডিসক্রিমিনেশন, এত ডিসক্রিমিনেশন হয় না, তা সেক্ষেত্রে বিদেশিরাই অনেক বেশি চাকরি পায়, তার কারণে এই সমস্ত গভর্নমেন্ট জবে আমেরিকানরা অ্যাপ্লাই করতে চায় না, তার কারণে এতে বেনিফিট আছে কিন্তু বেতন কম। সো ওখানে ইটস এ গুড ওয়ে টু অ্যাপ্লাই এবং গভর্নমেন্ট জব পাওয়ার। জি ধন্যবাদ, আশা করছি অনেকেই উপকার হয়েছে, ধন্যবাদ শেখ সেলিম আপনাকে। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন।
আমার নাম বিপাশা, আমি ওকলাহোমা থেকে বলছি। জি বলুন। আমি সিটিজেন, আমার বাবা মার জন্য অ্যাপ্লাই করবো। তো আমার ছোট ভাই আছে 17 বছর বয়স, তো কি আমার বাবা মার সাথে আসতে পারবে? সেটা তো একটা খারাপ উত্তর দিতে হবে আপনার, বা হতাশাব্যঞ্জক উত্তর দিতে হবে। আপনার ভাই বোন আপনার বাবা মার সাথে আসতে পারবে না, তবে আপনার যেহেতু 17 বছর বয়স আপনার ভাই, আপনার আপনি আপনার বাবা মার জন্য অ্যাপ্লাই করুন। ওনার বছর খানেক লাগবে, আসার পরপরই এয়ারপোর্টে ঢোকার পরপরই আপনার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। আর তখন ওর বয়স নিশ্চয়ই 21-এর নিচে থাকবে, আর 21-এর নিচে থাকলে আপনার ভাই শিগগিরই চলে আসতে পারবে। ধন্যবাদ আপনাকে, সুন্দর পরামর্শ। কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি শুনছি ভাই। জি আমার নাম হানিফ মজুমদার। হ্যালো, জি হানিফ ভাই, আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমাতে হবে। যে জি আমার প্রশ্ন জনাব তৈয়ুর রহমান সাহেবের কাছে। জি প্রশ্নটা হলো যে ডিস্ট্রিক্ট 24 এর উন্নয়নের জন্য উনার কি ভিশন আছে? কারণ ডিস্ট্রিক্ট 24 এ আপনার বিভিন্ন রকম কমিউনিটি বাস করে, সকলের জন্য কি ভিশন, আমি এটা জানতে চাচ্ছি। জি ধন্যবাদ, এটি নিয়ে উনি আলাপ করেছেন একটু সংক্ষেপে। আমরা একদম শেষ হানি ভাই আপনাকে, আপনি দেখছেন প্রোগ্রামটা, আর এটা বলবো আর গুণি আমার ক্যাম্পেইন ট্রেজারার, তো এটা একটা গুড থিং যে উনি উনি দেখছেন এটা এবং আমাকে কোশ্চেন করছেন। উন্নয়নের জন্য সেটা হলো সিটি গভর্নমেন্ট, যেটা সেটা সিটি গভর্নমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যেই চলে। তো কাজেই একজন সিটি কাউন্সিল মেম্বার নির্বাচিত হলে তার নিজের কিছু সেখানে করার থাকে না, সিটি গাইডলাইনের মধ্যে যেতে হয়। কিন্তু প্রোগ্রামগুলিকে এক্সপিডাইট করা যায়, যেমন যেই সব প্রোগ্রাম সিনিয়র সেন্টার আছে, তারপরে এডুকেশনাল প্রোগ্রাম আছে, স্কুল সিস্টেমকে ভালো করা, রাইট, তারপরে আপনার যে ফুড প্যান্টিজ আছে যেগুলি সিনিয়ররা পেতে পারে, তারপরে চাইল্ড কেয়ার প্রোগ্রামগুলি আছে, তারপরে সেগুলিকে আরো ডেভেলপ করা যায়। এবং এটা আমাদের কমিউনিটি যেহেতু নিউ কমিউনিটি, বা আমরা নিউ ইমিগ্রেন্টস, এবং নিউ ইমিগ্রেন্টসদের জন্য যে সমস্ত প্রোগ্রামগুলি আছে সেগুলি হয়তো সিটি এতটা মানে ওভারলুক করে যাচ্ছে, এতটা করছে না। কিন্তু আমরা নির্বাচিত হলে আমাদের লোকের জন্য আমরা তো সিটি পার্টে যেটা করা যায় সেই পার্টটা তো করবো আমরা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক এবার? হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম শামিম ভাই, আমি ইমদাদ। জি ওয়া আলাইকুম সালাম ইমদাদ ভাই, বলছি উৎসাহ থেকে। ইমদাদ ভাই বলেন। আমি এখানে সিটিজেন, আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমি কি আমার ভাইকে বিজেপি এর জন্য কি কোনো পলিটিক্যাল বা ইয়া করতে পারবো কিনা? শিওর, আপনার দেবো তো। জি জি উত্তর দিন। ওকে, আপনার ভাই বিজেপির জন্য অ্যাপ্লাই করতে পারে, তাতে কোনো ইয়ে নাই। তারা এই আমেরিকান এম্বাসির এটা মর্জির ব্যাপার, যদি ভিসা দেয়। তবে আপনার ভাইয়ের জন্য উল্লেখ করে আপনার ভাইয়ের জন্য আপনি অ্যাপ্লাই করেছেন, না হলে কিন্তু মিথ্যে কথা বলা হয়ে যাবে। পরে যখন এইটা আপনারটা ম্যাচিউরড হবে তখন কিন্তু আপনার ভাইরে মিথ্যা বলার কারণে ভিসা ডিনাই করে দিতে পারে। তো আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারেন, বাট সব খোলাখুলি। আমার মনে হয় ধন্যবাদ, আমাদের একেবারে সময় শেষের দিকে আছে একটা দর্শক, একজন মানে ফেসবুকে অনেকেই আছেন, একজনেরটা একটু ছোট্ট করে বলি, নাহলে মানে অনেকেই কষ্ট পাচ্ছেন। জাকির হোসেন, তিনি বলছেন তার বাবা তাদের চাচুদের জন্য 2016 অ্যাপ্লাই করেছেন, আর তাদের তার 18 এবং 27 বছরের মেয়ে আছে, তারা সবাই কি চাচুদের সাথে আসতে পারবে? ছোট করে অ্যাপ্লাই করেছে 18-27, এটা যেহেতু কত সালে অ্যাপ্লাই করেছে, 16 সালে, এ মোস্ট লাইকলি এরা আসতে পারবে না, তার কারণ এর ভিতরে তাদের বয়স অনেক বেশি হয়ে যাবে। 27 বছর তো প্রশ্নই ওঠে না। কিন্তু 21-এর নিচে চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট আছে, চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের সমীকরণ ভিন্ন, যেমন যতদিন পেন্ডিং থাকে সেটা বয়স বয়স যাবে। যেমন ইউএস সিটিজেন যদি চাইল্ডের জন্য অ্যাপ্লাই করে 21-এর নিচে, তাহলে ওই এজটা লকডাউন হয়ে যায়, ওই এজ আর বাড়ে না। কিন্তু অন্যান্য ইউএস সিটিজেন বাচ্চা না হলে অন্যান্য ক্ষেত্রে ভিন্ন রুল, ওই পেন্ডেন্সি রুল আছে, মানে যতদিন ওর পেন্ডিং থাকে সেটা বেয়া দেন, বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন রুল আছে। আমার মনে হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ, যিনি প্রশ্নটি করেছেন তাকেও ধন্যবাদ। আপনি আরেকটু ক্লিয়ার হতে চাইলে ব্যক্তিগতভাবে কোনো আইনজীবীর সাথে যোগাযোগ করবেন নিশ্চয়ই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ার হবে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠান শেষের দিকে। তবে মোহাম্মদ তৈয়বুর রহমান, তিনি যেহেতু বাংলাদেশি আমেরিকান, আমি বলবো উনি আমেরিকান এখন, কারণ আমেরিকা উনি বসবাস করেন, তবে নিশ্চয়ই বাংলাদেশি আমেরিকান হিসেবে সকলের একটা সফট কর্নার থাকবে। যদিও আমরা প্রশ্ন করেছি যে আপনি কমিউনিটির সবার জন্য কাজ করবেন যদি বিজয়ী হন, সেই প্রতিশ্রুতি আমরা তার কাছ থেকে চেয়েছি, কারণ আমেরিকায় যারা বসবাস করে তারা প্রত্যেকে যে যেখান থেকেই আসুক, যারা আইন মেনে চলে
তারা প্রত্যেকে হচ্ছে এই দেশটিকে ভালোবাসে যারা, তাদের সবার জন্য কিন্তু সমানভাবে কাজ করতে হবে তুই ভাই। এই জন্য তারপরে আমরা আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। এক লাইনে আপনি যদি দর্শকের জন্য কিছু বলতে চান। সবাইকে ধন্যবাদ কারণ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি বলবো এই দেশ অনেক ভালো দেশ, অনেক সুন্দর দেশ, এই দেশকে আরো সুন্দর করতে হবে আমাদের জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য, আগামী প্রজন্মের জন্য, এবং এই দেশটাকে ভালোবাসতে হবে। আমি এই দেশটাকে যদি ভালো না বাসি তাহলে আমি কেন এই দেশের জন্য, এই দেশে থাকার অধিকার আমার নাই। এবং আমরা নাগরিকত্ব নিয়েছি, আমি বলবো যে আমাদের নাগরিকত্বের অধিকার হলো ভোটাধিকার প্রয়োগ করা। তো কাজেই সবাইকে আমি সবাইকে আহ্বান জানাবো যে আগামী 12ই সেপ্টেম্বর মঙ্গলবারে আমার কুইন্স ডিস্ট্রিক্ট 24 জামাইকা ব্রায় রোড সাউথ ফ্ল্যাশিং কিউ গার্ডেন্স হিল হিল ক্রেস্ট এবং জামাইকা স্টেট এই এলাকাতে যারা বসবাস করেন তারা যেন সবাই সবাই প্লিজ সেপ্টেম্বর 12 বেরিয়ে আমাকে ভোট দেন। এবং এইবার আপনারা ভোট দিলে আমি অবশ্যই, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তৈয়বুর রহমান, আমরা আশা করছি আপনার জন্য শুভকামনা রইল। এক লাইনে কিছু যোগ করতে চাই? এক লাইন কিছু যোগ করতে হবে যে তৈয়বুর রহমান সাহেব আমাদের কমিউনিটি থেকে উনি সিটি কাউন্সিলের মানে প্রার্থী হিসেবে ইলেকশন করেছে, আমাদের সকলের দায়িত্ব ওনাকে এন্ডোর্স করা, নিশ্চয়ই সমর্থন দেওয়া হবে। এবং যে যেখানে আছেন এই এলাকায় যারা ভোটার আছে শুধু নিজে ভোট দেবেন না এবং অন্যকে অনুপ্রাণিত করেন যেন তৈয়ব ভাইকে ভোট দেন, অন্য দেশের বংশোদ্ভূত যারা ভোট দেন, তার কারণ উনি সিটি কাউন্সিলে যাওয়া মানে আমাদের কমিউনিটি যাওয়া, ইয়ে যাওয়া, আমাদের কমিউনিটি আন্ডার রিপ্রেজেন্টেড পলিটিক্যালি। সো উনি যদি একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারেন এইটা দেখা দেখি আমাদের সাকসিডিং পরের জেনারেশন সহ অন্য অন্যরা এনকারেজড হবে এবং আরো অনেক বড় স্বপ্ন দেখা যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব শেখ সেলিম এবং মোহাম্মদ তৈয়বুর রহমান। আজকের মতো শেষ করছি। নতুন প্রজন্মের যারা এই অনুষ্ঠানটি দেখার সুযোগ পেলেন কিংবা যারা পেলেন না, এই দেশে বসবাস করতে, এই দেশকে ভালোবেসে এবং একই সাথে বড় স্বপ্ন নিয়ে বসবাস করুন। ভালো থাকুন সবাই।